আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া ফাতিমা। কিছুটা কমার পর বাজারে ফের বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। কয়েকদিনের ব্যবধানে 20 টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। এদিকে সপ্তাহের ব্যবধানে ডজনে 5 টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে 120 আর সাদা ডিম 115 টাকা। চড়া মাছের দাম 100 টাকা বেড়ে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 1500 টাকা। এদিকে ঈদুল ফিতরের 21 দিন আগে কেজি প্রতি শেমের দাম বেড়েছে 50 টাকা। বাজারে কমতে শুরু করেছে ইফতারি পণ্যের দাম। দেশি শসা ও টমেটো বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে। রাজধানীর বেইলি রোডে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ভোক্তা অধিকারের অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এখন অভিযান চলছে। আমরা অভিযানের যে দলটি রয়েছে সেই দলটির সাথে আছি। এখন পর্যন্ত আমরা দেখেছি যে দুইটি মার্কেটের তিনটি দোকানে তারা অভিযান চালিয়েছে এবং তিনটি দোকানে যে অনিয়ম পেয়েছে একই ধরনের অনিয়ম বলা যায়, কারণ দোকানগুলো হচ্ছে কসমেটিক্সের দোকান এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি দোকানে এমন কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানিকারকের কোনো ধরনের ছাড়পত্র নেই, অর্থাৎ বিদেশি যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের মধ্যে আমদানিকারকের একটি ট্যাগ থাকে এবং সেখানে আমদানিকারকের একটি খুচরা মূল্য নির্ধারণ করে দেন। তো তিনটি দোকানে আমরা যেটি দেখেছি যে মানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো ধরনের আমদানিকারকের কোনো ট্যাগ লাগানো ছিল না এবং কোনো দাম নির্ধারণ করা ছিল না, যার কারণে তাদেরকে প্রাথমিকভাবে সতর্কতামূলক 5000 টাকা করে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে 15000 টাকা। এবং এখন অভিযান চলছে। আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেই টিমটি রয়েছে সেটি বেইলি রোডের এখন যে ইনফিনিটি কিংবা আর্টিসান যেই শোরুম রয়েছে এটির কাছাকাছি আছে, হয়তো নতুন করে শোরুম কিংবা মার্কেটে ঢুকবে তারা এবং সেখানে নানান ধরনের জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো অনিয়ম থাকে সেই অনিয়মগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং আজের এই প্রথম কথায় তারা বলছেন যে এই অভিযানের শুরু থেকে বলছেন যে তারা জরিমানা করার জন্য কিংবা শাস্তি দেওয়ার জন্য আসেনি, মূলত তারা একটা সতর্কতা পৌঁছে দেওয়ার জন্য এসেছেন এবং বলছেন যে প্রাথমিকভাবে যে জরিমানাটা করা হচ্ছে সেটি হচ্ছে একেবারেই নামমাত্র, যাতে তারা এই জরিমানা দিয়ে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ধরনের অপরাধের সাথে জড়িত না হন। এবং তারা জরিমানা পাশাপাশি যেটি বলে দিচ্ছেন সংশ্লিষ্ট দোকানদারকে যে যেসব প্রোডাক্টের গায়ে এই আমদানিকারকের ট্যাগ নেই সেই প্রোডাক্টগুলো যেন তারা দোকান থেকে সরিয়ে ফেলে এবং আমদানিকারকের কাছ থেকে ট্যাগ নিয়ে সেগুলো লাগানোর পরে যেন আবার দোকানে প্রদর্শন করে কিংবা বিক্রি করে সেগুলো তারা বলেছেন। আমরা এখন দেখছি যে ইনফিনিটি নামে যে শোরুম রয়েছে সেটি মূলত কাপড়ের একটি শোরুম, সেই শোরুমটিতে এখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমটি ঢুকেছেন। আমরা সেখানকার পরিবেশটি হয়তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তাদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা কথাবার্তা বলছেন এবং তারা হয়তো বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে কোনো ধরনের অনিয়ম এখানে হচ্ছে কি না কিংবা কোনো ধরনের দাম নিয়ে কোনো কারসাজি হচ্ছে কি না সেই বিষয়গুলো তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আমরা হয়তো সেই অভিযানের বাস্তব অবস্থাটি আপনাদেরকে এখন দেখাতে পারছি। কিছু মানে এখানে মূলত যেই প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের গায়ের যেই রেট রয়েছে দাম রয়েছে সেই দামগুলি মূলত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা নাকি অতিরিক্ত মূল্য ক্রেতাদের কাছ থেকে রাখা হচ্ছে সেই বিষয়গুলি দেখা হচ্ছে। আমরা হয়তো এখানকার অভিযান শেষ হলে কী ধরনের অনিয়ম তারা পেলেন এই দোকানে এবং সেই অনিয়মের জন্য কোনো ধরনের জরিমানা করা হয়েছে হবে কি না সে বিষয়গুলো আমরা জানাতে পারবো। আমরা যদি একটু বলে রাখি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারণবাজার থেকে সকালবেলায় তাদের অভিযান শুরু করেছিল এবং কারণবাজার অভিযান শেষ করে তারা এসেছেন এই বেইলি রোডে এবং বেইলি রোডে দীর্ঘ সময় হয়তো তারা তাদের অভিযান পরিচালনা করবেন। আলামিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব।
এতক্ষণ রাজধানীর বেইলি রোড থেকে জানাছিলেন খানার আমিন। রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে উত্তাপ দিন দিন বেড়েই চলছে। লাগামহীন মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস উঠছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তি শ্রেণীর। ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন বাজারে অভিযান চালেও কোনো কাজ হচ্ছে না, ব্যবসায়ীরা যে যার মতো করে লাভ করছেন। বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও ওজনে কারচুপির অভিযোগ ক্রেতাদের। অন্যান্য মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে, বেড়েছে মাছ সহ সব ধরনের সবজির দাম। পণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনার কাপড়ের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে নগরের নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমনির এখনো পর্যন্ত কোথায় কোথায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর কোনো অনিয়ম পেয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, রমজানকে সামনে রেখে প্রায় প্রতিটা পণ্যেরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, আর এরই ধারাবাহিকতায় খুলনার ভোক্তা অধিদপ্তর প্রতিদিনই তাদের অভিযান পরিচালনা করে আসছে। আজ তারা অভিযান পরিচালনা করছেন খুলনার নিউ মার্কেট এলাকায়। কিছুক্ষণ আগে তারা খুলনার সেভ অ্যান্ড সেভে 10,000 টাকা জরিমানা করেছেন। এর পূর্বে কিন্তু দৌলতপুর, খালেশপুর সহ খুলনার বিভিন্ন অঞ্চলে তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পণ্য সহ বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন দোকানিকে তারা জরিমানা করে আসছেন। আমি এখন আসছি খুলনা নিউ মার্কেট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন পণ্যের মেয়াদ দেখছেন। আমি এখন কথা বলবো ভোক্তা অধিদপ্তরের খুলনার উপপরিচালক মোস্তফা হোসেনের সাথে, তিনি জানাবেন তাদেরকে যে অভিযান সম্পর্কে। ও ইব্রাহিম হোসেনের সাথে। জি ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমাদের মহাপরিচালক মহোদয় নির্দেশনা মোতাবেক সারা দেশে অভিযান চলছে এবং স্যার সময় সময়ে যেই বিষয়গুলো মানে সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়ায় সেগুলোতেই মনিটরিং এর জন্য জোরদার করেন। এবং গতকালকে আমাদের একটা মিটিং এ স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন আজকে ছুটির দিনে বিশেষ করে কসমেটিক্স এবং রেডিমেড গার্মেন্টস এই সংক্রান্ত যে সবগুলো আছে সেগুলাতে মনিটরিং করার জন্য এবং এগুলাতে তদারকি করে দেখার জন্য যে কেউ কোনো মিথ্যা ঘোষণা দিয়ে বা অসত্য তথ্য দিয়ে কোনো পণ্য বিক্রি করছে কিনা, অর্থাৎ দেশি প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করছে কিনা বা কোনো মূল্য ট্যাম্পারিং করছে কিনা। একটা মূল্য যেটা নির্ধারণ করে দেওয়া আছে সেটাকে আবার বাড়তি ট্যাগ বসিয়ে বেশি দামে বিক্রি করছে কিনা, এই জিনিসগুলো তদারকি করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই আলোকে আমরা আজকে সুপার সবগুলাতেই মনিটরিংটা অব্যাহত রেখেছি। যেমনটা শুনছিলেন তারা কিন্তু আজ খুলনার যে সব সুপার শপ রয়েছে সেই দোকানগুলোতে অভিযান পরিচালনা করছেন এবং তারা কিন্তু এই রমজান মাসের প্রতিদিনই তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। ফাতিমা, এই ছিল খুলনা থেকে বাজার মনিটরিং এর সর্বশেষ সংবাদ। ফাতিমা ধন্যবাদ। এতক্ষণ এস এম মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। রোজার শুরু থেকে রাজধানীর মার্কেট, শপিং মল ও বিপণী বিতানগুলোতে ঈদ কেন্দ্রিক বেচা কেনা শুরু হয়েছে। আগেভাগেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে নতুন মালামাল তুলে প্রস্তুতি নিয়েছেন দোকানিরা। কেমন বেচা কেনা হচ্ছে সে খবর জানাতে রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধর ইয়াসমিন। অধরা, ঈদ কেন্দ্রিক বেচা কেনা শুরু হয়েছে কিনা আর ক্রেতাদের চাপ কেমন দেখছেন সেখানে আমাদের জানাবেন। ফাতিমা, ক্রেতাদের চাপ সম্পর্কে আসলে আমাকে মুখে বলতে হবে না, আজকে যেহেতু শুক্রবার আর অষ্টম রমজান, তো রমজানের শুরু থেকে কিছুটা ক্রেতাদের ভিড় কম থাকলেও আজকে শুক্রবার হওয়াতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে এই নিউ মার্কেট এলাকায়। আমি রয়েছি চাঁদনী চক মার্কেটে আর আপনি একটু দেখতেই পাচ্ছেন, আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ক্রেতাদের কিন্তু অনেক ভিড় রয়েছে, সাথে এই এই মার্কেটটাতে কিন্তু ক্রেতারা আসছেন এবং অভিযোগ করছেন যে কিছুটা দাম রয়েছে। আর এইবারের ঈদের সবচেয়ে যে ভালো ড্রেসগুলো রয়েছে, মানে যে ড্রেসগুলো নাম করা রয়েছে, যেমন সারারা, কারারা, তারপরে হচ্ছে নায়রা, এইসব ড্রেসই খুঁজতেছে ক্রেতারা। শিশু দোকানগুলোতেও ভিড় রয়েছে, আমি আপনাকে ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি। যেহেতু এবার ঈদ পড়েছে, বৃষ্টি আর রোদের একটা আসলে মেলামেশার মধ্যে এবার ঈদটা পড়ে গেছে, সেই আসলে বিষয়টা মাথায় রেখেই আসলে বিপণন
বিজ্ঞাপনী বিতানগুলোতে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো একটু হালকা কালারের মধ্যে আর সুতির কাজের মধ্যে কিন্তু বিভিন্ন পোশাক এখানে তুলেছে। ক্রেতারা অভিযোগ করছে দামটা গত বছরের তুলনায় এবার কিছুটা আসলে বাড়তি রয়েছে। আর কেন এই দামটা বাড়তি রয়েছে সেই সেই বিষয়টা নিয়ে একজন বিক্রেতার সাথে আমি কথা বলবো। আসলে এবার ঈদে কি কি ড্রেস বিক্রি হচ্ছে আর দাম নিয়ে অভিযোগ করছেন ক্রেতারা, আসলে এই অভিযোগটা কতটুকু সত্য আর কেন এই বাড়তি দামের অভিযোগ যদি একটু বলতেন? আসলে বাড়তি দামের অভিযোগ হলো আমাদের এক্সক্লুসিভ কালেকশন যেগুলো আছে দিল্লি বুটিক্সের ইন্ডিয়ান, এগুলো একটু এক্সট্রা অর্ডিনারি। এগুলো আপনার সবসময় তুলনামূলকভাবে দাম বেশি থাকে, আবার এবার একটু দাম বেশি হওয়ার কারণ হলো আপনার এলসিতে একটু প্রবলেম হচ্ছে আমাদের, যার কারণে দামটা একটু বেশি বেড়ে গেছে। ঠিক আছে, কি কি ড্রেস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? আর আমাদের চলতেছে, আমরা টার্গেট করছি ঘরারা, সারারা, তারপরে দিল্লি বুটিক্স কালেকশন, তারপরে কিছু ব্র্যান্ডের কালেকশন আছে, বিপুল, বিবেক, ভিয়ানা, এই ধরনের কিছু কালেকশন আছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন যেগুলি। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন আসলে এলসি জটিলতার কারণেই কিন্তু এবারের ঈদ পোশাকের দাম কিছুটা বাড়তি রয়েছে শুরু থেকেই, আর আসলে ভিড়ভাট্টা এড়াতেই ক্রেতারা এই শুরু থেকেই আসলে শপিং নিজের যে পছন্দের চাহিদার জামাটা কিনতে শপিং সেরে নিচ্ছেন, কারণ ঈদের আগে তাদেরকে বাড়ি ফিরতে হবে। ফাতিমা, এই ছিল আসলে ঈদ বাজারের সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে জানাচ্ছিলেন অধরু ইয়াসমিন। ডিসেম্বরে চালু হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল যাত্রা। সকালে মেট্রো রেলের শেয়ারপাড়া থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের যাত্রা খুলে দিয়ে এসব কথা জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ম্যানেজার মাহফুজুর রহমান। এ সময় তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া মেট্রো রেলের যাত্রী সংখ্যা দিনে দিনে বাড়ছে। আগামী ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চালু হয়ে গেলে মেট্রো রেলের পুরো সুফল পাবে রাজধানীবাসী, বিশেষ করে এ পথে প্রতিদিন যারা যানজটের ভোগান্তি মাথায় নিয়ে যাতায়াত করছে তাদের কষ্টের দিন শেষ হবে। এদিকে শেয়ারপাড়া স্টেশনটি খুলে দেয় খুশি স্থানীয়রা। যে শেয়ারপাড়া স্টেশন যেদিন চালু হবে সেদিন নিয়ে যাব, তাই আজকে প্রথম দিন তাই এসেছি। খেলা খবর। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ মাঠে নামে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুটায়। শেষ ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ, তবে অনুশীলনে ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ড দল। সিরিজ জুড়ে শোচনীয় অবস্থায় ছিল পল স্টার্লিং এর দল, ফলে জহুর আহমেদের নেটে একটু বেশি ব্যস্ত সময়ই পার করছেন আইরিশরা। শেষ ম্যাচে তারা ফিরতে চান সান্ত্বনার জয় নিয়ে। অন্যদিকে সিরিজ জয়ের পর শেষ ম্যাচে দলে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, তবে জয়ের ধারায় এই পরিবর্তন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সময় 12:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।